চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলা প্রতিবাদে মূল ফটকের তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এদিকে দুই ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত 3:30 দিকে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে মোটর বাইকে ক্যাম্পাসে আসার সময় হামলার শিকার হন ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও রাশেদ হুসাইন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোর থেকে মূল ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ভুক্তভোগীদের অভিযোগ, হানিফের অনুসারীরা এ হামলা চালিয়েছে। কেতিরা ছুটে গেছে, হামলাকারী কারা এদেরকে খুঁজতে গেছে কিন্তু এখানে পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত হলো তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে চিকিৎসা, এরপরেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কতিপয় দুষ্কৃতিকারীদের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক পক্ষের নেতার সাথে এই সমস্যাটা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা মিলে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অবরোধের কারণে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। টিবিসি নিউজ ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব এ রহমান কথাবার্তার সাথে। মাহবুব, বর্তমান পরিস্থিতি জানাবেন আমাদের। চৈতি, ইতোপূর্বে আপনাকে যেমনটি জানিয়েছিলাম, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে স্থানীয় যুবলীগ নেতা কর্তৃক হামলার প্রতিবাদে আসলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এবং রাস্তা অবরোধ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। তো সর্বশেষ আসলে যে তথ্যটি আমার কাছে আছে সেটি হচ্ছে যে মূল অভিযুক্ত যিনি আছেন যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ, তাকে হাটহাজারী থানা পুলিশ আটক করেছে। পাশাপাশি আসলে অবরোধের তথ্য যদি আপনাকে সর্বশেষ তথ্য জানাই, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত আসলে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু অবরোধ তুলে নেননি। তাদের যে দাবি হচ্ছে যে যারা যে কয়জন এখানে জড়িত ছিল প্রত্যেককে আসলে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে এবং তাদেরকে দ্রুত বিচার আইনে আসলে তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখি যে এখানে যিনি ভুক্তভোগী, যে নেতাকর্মী আসলে আক্রমণের শিকার হয়েছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে এই সময় তাকে যখন আক্রমণ করা হয় তখন আসলে গুলিও চালানো হয়েছিল 2 রাউন্ড এবং তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। তাছাড়াও আসলে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করা হয়েছে। তো এরপর আসলে পুলিশ তৎপরতা চালিয়েছে বিভিন্ন জায়গায় এবং একজনকে আটক করেছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আসলে যেমন জানিয়েছে যে দুই পক্ষের সাথে কথা বলেই আসলে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে স্থানীয় যারা আছে তাদের হামলার শিকার হওয়া আসলে বিশ্বদের শিক্ষার্থী কিং বলেন কিংবা ছাত্রলীগ নেতাকর্মী বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়। এর পূর্বেও আসলে বিভিন্ন সময়ে স্থানীয় যারা একটা গোষ্ঠী আছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আসলে আন্দোলন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে আন্দোলন করেছেন এখানকার ছাত্রলীগ নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা। আসলে তার কোনো সুষ্ঠু সমাধান কিংবা সুরাহা হয়নি। তো এবার আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা যেমনটি বলছেন যে এর সুষ্ঠু কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত পূর্বের ঘটনা সহ গতকালকের যে ঘটনা আছে সে ঘটনা সহ আসলে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবরোধ তুলে নেবেন না। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের অবরোধের এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি মাহবুব, ধন্যবাদ আপনাকে।